আমরা তো ইয়ে প্রায়ুষ ইয়ে প্রায়ুষ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে একটা র্যান্ডম ব্লগ নিয়ে চলে এসেছি। আমার লন্ডন চলে যাওয়ার আগে আর হাতে আছে মাত্র 4 দিন, তো কিভাবে আসলে আমার সময়গুলো কাটছে তা নিয়ে আজকে আমার ব্লগ। এই তো বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে এসেছে, আমার পেয়ারা খুব ইচ্ছে করছিল তো পেয়ারা নিয়ে চলে এসেছে। তো এই পেয়ারা কাটা হচ্ছে, দিদি কাটলো, এখন সেটাকে ভালো করে কাসুন্দি দিয়ে মেখে এখন ভর্তা করা হচ্ছে। মাসিকে খাওয়াই দে প্রায়ুষ, প্রায়ুষ মাসিকে খাওয়াই দে। আবা বাবা, এ মাসি নাও, মাসি নাও, মাসিকে খাওয়াই দে, প্রায়ুষ মাসিকে খাওয়াই দে। বড় মাসির জন্য সব, আর আর মাসি দরকার নাই, মারও দরকার নাই। বড় মাসির মাও লাগবো না, বড় মাসির কাছে থাকবো, তাই না বাবা? তুমি খাও, তুমি খাও, তুমি খাও মাম্মি, দাও দাও দেখি কেমন হয়েছে। শুকনো মরিচ না, কাঁচা মরিচ দে বলছিল। তুমি ওইটা খাও, এদিকে তার মাসিরা তার আদরের ভাগনাকে সুন্দর করে মেয়ে সাজিয়ে দিয়েছে, জয়ীর জামা পরেছে, সুন্দর করে সাজিয়ে দিল, চুলে ক্লিপ লাগিয়ে দিল, চোখে আইলাইনার দিয়ে দিল। প্রায়শ চুপটি করে বসে আছে, সে সাজতেছে। যাই হোক, খুব ভাল লাগছিল আসলে সময়টা, প্রায়শ খুব এনজয় করছিল। ও মানে নিজেকে নতুনভাবে দেখছে, সে বারবার আয়নায় গিয়ে নিজেকে দেখছে, সে টিপ পরেছে, ওর কাছে খুব আনন্দ লাগছিল। প্রায়ুষকে সাজায় দিচ্ছে প্রায়ুষের মাসি, প্রায়ুষ মেয়ে সেজেছে আজকে, প্রায়ুষকে মেয়ে সেজেছে, জয় দিদির জামা পরেছে, জয় দিদির জামা পরেছে। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, জয় দিদি সাজায় দিচ্ছে। তারপরে ছেলে সেজেছে কে? জয় দিদি, জয় দিদির ব্যান্ড পরেছে, জয় দিদির জামা পরেছে, প্রায়শ অনেক খুশি জয় দিদির জামা পরে। তুমি সুন্দর সুন্দর পরছো, সুন্দর সুন্দর পরছো, এই যে স্যারকে বসানো হয়েছে, স্যারকে বসানো হয়েছে ম্যাডামের পাশে,
ত্রয়ী পরেছে হলো জয়ী প্রায়ুষের শার্ট আর প্রায়ুষ পরেছে হলো জয়ীর জামা। ওদেরকে দেখে আমার আসলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়তেছে, বিশেষ করে প্রান্ত। আমার একটা ভাই আছে প্রান্ত, ওর সাথে ঠিক এরকমই সেম। আমরা দুজনে এরকম সেম জামা পরেছিলাম, আমি পরেছিলাম ছেলের জামা আর প্রান্ত পরেছিল মেয়ের জামা। সুন্দর বড় একটা টিপ পরছে প্রান্ত, যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। ওদের দুজনে দেখে আমার নিজের নিজের ছোটবেলার কথা মনে পড়তেছে। হ্যাঁ দাদা, দাদা কি করছে? দাদা জামা পরছে ত্রয়ী। উরি বাবা, ভাই বোনের কত মিল, কত আদর, আর এমনে কত মারামারি। ইস ইস রে বাবা, তুমি তুমি হ্যাপি, তুমি হ্যাপি প্রায়ুষ, তুমি হ্যাপি? হ্যাঁ এমনিতে তো দুজন আসলে অনেক মারামারি করে, ধাক্কা ধাক্কি মারামারি ননস্টপ চলতেই থাকে, কেউ কারোর সাথে খেলনা শেয়ার করতে চায় না। এখন আবার গলায় গলায় মিল। ভাই চলে যাবে জয়ীকে ছেড়ে। হ্যাঁ ত্রয়ী, তোমার কি মন খারাপ? ত্রয়ী তোমার মন খারাপ? দাদা চলে যাবে, দাদা চলে যাবে আমাদেরকে ছেড়ে। দাদা দাদা কি চলে যাবে না? দাদা চলে যাবে না? এই যে মা, দাদা চলে যাবে না, চলে যাবে। দাদার জন্য তোমার কষ্ট লাগতেছে, কষ্ট লাগছে দাদার জন্য। তোমার কষ্ট লাগছে ত্রয়ী? কষ্ট লাগছে দাদার জন্য? জয়ী তুমি ভাত খাবে না, ত্রয়ী তুমি ভাত খাবে না। আজকে সব হকের দিকে না, এটা সারা সারা রাস্তা। ত্রয়ী ত্রয়ী তুমি ভাত খাবে না, তুমি ভাত খাবে, তুমি ভাত খাবে। এই ত্রয়ী ত্রয়ী তুমি ভাত খাবে, তুমি ভাত খাবে, তুমি ভাত খাবে। ঘুরো 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 ঘুরো। হ্যাঁ হ্যাঁ যাও প্রায়ও যাও, দিদাকে দেখাই আসো, দিদাকে দেখাই আসো, দিদাকে দেখাই আসো, মেশুকে মেশুকে দেখাই আসো, মেশুকে মেশুকে দেখাই আসো, যাও মেশুকে। এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা সেই ছোট্ট বেল আইকনটিও প্রেস করে দেবে। এতে হবে কি যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। Thank you.